স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের কারণে নদী দূষণ ও দখল রোধে কার্যকর কোনো ব্যবস্থা গড়ে ওঠে না, এমন মন্তব্য করেছেন নদী রক্ষা সম্মেলনের সমাপনী দিনের বক্তারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আইনুন নিশাদের সভাপতিত্বে অংশ নেন পরিবেশ আন্দোলন ও নদী রক্ষা কমিশনের সদস্যরা। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চের সভাপতি মোহাম্মদ এজাজ অভিযোগ করেন, অধিকাংশ নদী দূষিত হচ্ছে ইউপি চেয়ারম্যান, ইউএনও এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেকের ছত্রছায়ায়। গবেষণার ফলাফল তুলে ধরে তারা বলেন, নদীর সীমানা নির্ধারণ ও নদীতে দূষণ রোধে অনেক অভিযান হলেও আবার আগের অবস্থানে ফিরে আসে সেসব নদী। নদী রক্ষায় সরকারের কার্যকরী পদক্ষেপ ও সদিচ্ছা জরুরি বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।